আসসালামু আলাইকুম মিডিয়া হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে আর শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে পরিবারের আবেদন সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী হাইকোর্টে কার্টুনিস্ট কিশোরের জামিন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান জাফরুল্লাহ চৌধুরী আইনের দোষ দেখছেন না তথ্যমন্ত্রী সুবর্ণ জয়ন্তী পালনের নামে রসিকতা করছে বিএনপি বললেন কাদের ইশতেহারের একটিও বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ দাবি ফখরুলের সফলভাবে করোনা টিকাদান কর্মসূচি চলছে বললেন স্বাস্থ্যমন্ত্রী ৪০ বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টি বিবেচনাধীন বলছিলাম সংবাদ শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির বুধবারের বিশেষ আয়োজন নগর দর্পণ এবারে পুরো খবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার এতে দণ্ডাদেশ স্থগিত ও বিদেশে চিকিৎসার অনুমতিও চাওয়া হয়েছে দুপুরে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই সংক্রান্ত আবেদনপত্র হস্তান্তর করেন পরে নিজের দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন খালেদা জিয়ার দণ্ডাদেশ পুনরায় স্থগিত ও মৌকুফের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন আবেদনটি পরীক্ষা নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় ৬ মাসের জন্য প্রথম দফায় দেওয়া হয়েছিল দ্বিতীয় দফায় আরও ৬ মাস তাদের আবেদনের ভিত্তিতে তার পরিবারের যে আবেদন ক্রম এটা করা হয়েছিল এখনও আবার সেই সময়টা বোধহয় শেষ হয়ে গিয়েছে শেষ হচ্ছে আর কি সেই জন্যই তারা আবার সময়টা এক্সটেনশন করার জন্য আরও কিছু শর্ত শিথিল করে তারা এক্সটেনশন চেয়েছেন আমরা সেটা এখন পরীক্ষা নিরীক্ষা করে যে উনি যা চেয়েছেন ওটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত দেওয়ার জন্য পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টে ছ মাসের জামিন পেলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এর আগে গত ১ মার্চ জামিন আবেদনের উপর শুনানি শেষে আদেশের জন্য এদিন ধার্য করেন আদালত ওই দিন আদালতে কিশোরের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শুনানি করেন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পি বিচারপতি মহোদয় মিস্টার এম ইনায়েতুর রহিম এবং মিস্টার জাস্টিস মুস্তাফিজুর রহমান সাহেব ওনাকে ৬ মাসের জামিন দিয়েছেন আহমেদ কবির কিশোরের জামিনের ক্ষেত্রে আদালত তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে ৬ মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন এবং মুস্তাকের বিষয়ে যেই ইন্টিমেশনটা আমরা দিয়েছি যে তার নামটা স্ট্রাইক আউট করার জন্য যেহেতু তিনি মৃত্যুবরণ করেছেন অ্যাবেট হয়ে যায় যদি মৃত্যুবরণ করে তো সেটা আমরা লিখিতভাবে জানিয়েছি এদিকে ২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কারাগারের লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি থেকে তিনি এই হুঁশিয়ারি দেন দুপুরে প্রেস ক্লাব থেকে ডাক্তার জাফরুল্লাহর নেতৃত্বে বিভিন্ন নাগরিক সমাজ প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের পদযাত্রা পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে নাগরিক সমাজ পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেন তারা উনাদের অনুরোধ রক্ষা করে আমরা বলছি আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু এই খবর আমরা যে এসেছিলাম প্রধানমন্ত্রী কানে যেন যায় আপনারা তথ্য দেবেন এবং আমরা যদি ২৬ তারিখের মধ্যে এই আইনটা বাতিল না হয় এই ডিজিটালে কে কবরে না পাঠানো হয় এটা যদি প্রত্যাহার না করা হয় তাহলে আমাদেরকে আমরা বৃহত্তর আন্দোলন নিয়ে ২৬ মার্চ আবার পদযাত্রা করব ডিজিটাল নিরাপত্তা আইনে আটকের পর কারাগারে থাকা মুশতাকের মৃত্যুর জন্য আইন বাতিল করা প্রসঙ্গে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন
একজনের মৃত্যুর কারণে ওই আইন বাতিল করতে হবে, এটা তো আইনের দোষ না। জাতীয় প্রেস ক্লাবে দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম শামসুজ্জামানের শোক সভায় তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, মুস্তাকের মৃত্যুর বিষয়ে তদন্ত কমিটি হয়েছে, রিপোর্ট পেলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। মুস্তাক আহমেদের মৃত্যুটাও অনভিপ্রেত এবং আমি নিজেও ব্যথিত, কিন্তু এটি নিয়ে যেভাবে মাঠ গরম করার চেষ্টা করা হচ্ছে সেটি আরও অনভিপ্রেত। এটি একটি তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট বেরিয়ে আসবে, তার মৃত্যু স্বাভাবিক ছিল, তাকে কারা কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কিংবা অন্য কোনো কারণ ছিল কিনা সেগুলো বেরিয়ে আসবে, বেরিয়ে আসলে যথাযথ ব্যবস্থা সরকার গ্রহণ করতে বদ্ধপরিকর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতিবাচক ও অপরাজনীতিতে দেশের চলমান উন্নয়ন ধারায় শুধু বাধাগ্রস্ত হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে গণতন্ত্রের বিকাশ। সকালে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জন্মলগ্ন থেকে বিএনপি গণতন্ত্রের মুখোশের আড়ালে গণতন্ত্র হত্যা, মানবাধিকার লঙ্ঘন করে আসছে। স্বাধীনতা বিরোধীদের সাথে সখ্যতা রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন মুক্তিযুদ্ধের মূল্যবোধের সাথে রসিকতা ও তামাশা বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। জন্মলগ্ন থেকে দলটি গণতন্ত্রের মুখোশের আড়ালে বিএনপি গণতন্ত্র হত্যা করেছে, ভুলুণ্ঠিত করেছে মানবাধিকার, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ। এখনও তারা সে ধারাবাহিকতা চর্চা করছে। স্বাধীনতার ইশতেহারের একটিও বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনরা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, সরকার পতনে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। স্বাধীনতার পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্ন ছিল এক গণতান্ত্রিক বাংলাদেশের, তার অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে, সেই স্বপ্নকে প্রতিষ্ঠিত করবে, সেই বাংলাদেশকে তারা ধ্বংস করে দিয়েছে। যে সংবিধান রচনা করা হলো 72 সালে, সেই সংবিধানকে তারাই কেটে ছিঁড়ে ভিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আগামীকাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার দুইদিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের এজেন্ডা চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠকের তারিখ ঠিক করার জন্য দুপক্ষ আলোচনা চলছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 26 মার্চ অনুষ্ঠানে অংশ নেবেন নরেন্দ্র মোদী। পরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নরেন্দ্র মোদী সফরের সময় আলোচ্যসূচি ও যেসব সম্ভাব্য চুক্তি হতে পারে তা নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি জয়শঙ্করের দ্বিতীয়তম ঢাকা সফর। এক মাস ধরে ভ্যাকসিন কার্যক্রম সফলভাবে চলছে, এর সুনাম ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, সরকার এখন এবং ভবিষ্যতে যে ভ্যাকসিন দিবে সেটা বিনামূল্যে, বেসরকারি খাতকে টিকা আনার অনুমোদন দেওয়া হলে জনগণকে সেই ভ্যাকসিন কিনেই দিতে হবে। দুপুরে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা ভ্যাকসিন নিয়েছে প্রত্যেকেই সুস্থ আছেন, 40 বছরের নিচের জনগণকে ভ্যাকসিন দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে বলেও জানান জাহিদ মালিক। 4 কোটি ডোজ হাতে চলে আসবে বিভিন্ন সময় বিভিন্ন মাসে, এবং সেই অনুযায়ী আমরা আমাদের ভ্যাকসিন কার্যক্রম আমরা করব। যদি এর মধ্যে কোনো রকমের পরিবর্তন লাগে তাহলে পরে সেই বিষয়টিও আমরা করব। আমাদের ডিজি অফিস প্রত্যেক দিন এ বিষয় নিয়ে বসেন, আলোচনা করেন এবং সিদ্ধান্ত নেন, এবং মন্ত্রণালয়েও একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি যে প্রত্যেক 15 দিনে একদিন আমরা এই ভ্যাকসিনের বিষয় নিয়ে আলোচনা করব, এবং সিদ্ধান্তে যদি কোনো রকমের পরিবর্তন লাগে, কোনো রকমের যদি অ্যাডজাস্টমেন্ট লাগে সেটা আমরা এখানে বসে আমরা করব। আর সরকারের যে ভ্যাকসিন যেটা আমরা দিচ্ছি সেটা বিনামূল্যে, এবং ভবিষ্যতেও যে ভ্যাকসিন দেওয়া হবে সেটাও বিনামূল্যেই দেওয়া হবে।
কক্সবাজারের টেকনাফ ও উকিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পঞ্চম দফায় আরও 3,000 রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে পৌঁছেছে। পঞ্চম দফায় প্রথম দিনে আজ 2,260 জন রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয় নৌবাহিনীর 6টি জাহাজ। বাকি রোহিঙ্গারা যাবে আগামীকাল বৃহস্পতিবার। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গাস্থ বিএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রোহিঙ্গাদের নিয়ে আসা হয়। টেকনাফ উকিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে যারা স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী তাদের নাম তালিকাভুক্ত করে সরকারি ব্যবস্থাপনায় তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে। ইতোপূর্বে 4 দফায় প্রায় 10,000-এরও বেশি রোহিঙ্গা ভাসানচরে গেছেন। পুড়তে পুড়তে কয়লার মতো কালো তেল, তাও মাসের পর মাস পুরনো। আর সেই তেলেই তৈরি হচ্ছিল কেক, বিস্কুট, রুটি, সিঙ্গারা, মিষ্টিসহ নামি দামি বিভিন্ন প্রতিষ্ঠানের খাদ্য সামগ্রী। ভেজাল খাদ্য প্রস্তুতকারী এমনই দুই বেকারিতে দুপুরে অভিযান চালিয়েছে ডিএমপির মোবাইল কোর্ট। অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিম্নমানের খাদ্য প্রস্তুতের সাথে সম্পৃক্ত চারজনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। আরও তথ্য ডেনিত রঙের রিপোর্টে। পোড়া এই তেল আসলে কত মাস ধরে এখানে রয়েছে তার সঠিক তথ্য দিতে পারেননি এখানে যারা কাজ করেন তারাই। তারা বলছেন যে গত 6 মাসে এই তেল পরিবর্তন করা হয়নি। আবার এই তেলেই সিঙ্গারা সমোচাগুলো ভাজা হতো। এই সিঙ্গারা সমোচা যেগুলো আমরা সাধারণত রাস্তাঘাটের দোকান কিংবা হোটেল কিংবা বেকারিগুলোতে পেয়ে থাকি এবং সেগুলো ভাজার পর এই সিরকায় সেটিকে আরেকবার চোবানো হতো এবং তারপরেই সেটিকে প্রস্তুত করে বাজারে পাঠিয়ে দেওয়া হতো। সিঙ্গারা ভাজা হয়, শুধু সিঙ্গারা আর ইয়া মুরালি লাটে তেলটা একবারে ফালায় দেয়। কবে? আমি এখনো ফালাই নাই, আমি আছি 4 মাসের, আমি ফালাই নাই। তা সত্যি তাই, মানে 4 মাসে এক তেলে ভাজা হইতেছে? তেল তো নিতেছি এক তেলে, তো মানে মিক্স হইতেছে। নোংরা স্যাঁতস্যাঁতে এই পরিবেশ দেখলেই গা ঘিনঘিন করে উঠবে অনেকেরই, কিন্তু এই পরিবেশেই তৈরি হচ্ছিল এমনই সব মুখরোচক খাবার। এইগুলো দেখে তো আমি নিজেও খাবো না, কারণ যেতে যে জিনিসটা আমি কিনে খাই, কারণ আমি তো টাকাটা কিনে খাই, তো আমি নোংরাটা কেন খাবো? আগে খাইতেন? আগে খাইতাম না, জেনে তো সবাই খায়। এসব খাবার তৈরিতে ব্যবহার করা হতো বিভিন্ন কেমিক্যাল যা মানবদেহের জন্য ক্ষতিকর। রাজধানীর দক্ষিণ খানের খানবাড়ি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা এসব বেকারি থেকে খাদ্য সামগ্রী পৌঁছে যেত বিভিন্ন স্থানে। ছোট বড় অনেক প্রতিষ্ঠানই এসব বেকারি থেকে খাদ্য সামগ্রী কিনে তাতে ব্যবহার করত নিজেদের মোড়ক, আর এভাবেই ঠকানো হতো ভোক্তাদের। না এগুলো তো আমরা সব জায়গাতে চলে, সব জায়গাতেই হবে। আমি রুটির কাজ করি। রুটির কাজ? আচ্ছা, রুটি মানে এটা কিভাবে করে ওটা আপনার জানা নেই? না না, এটা আমার জানা নেই, এই সম্বন্ধে আমি জানি না, কারণ শিফটি বাই শিফটি ভাগ করেন। মেয়াদ 5-6 দিন থেকে। ভ্রাম্যমাণ আদালত আসার খবরে গা ঢাকা দেন বেকারি মালিকরা। এমন অবস্থায় সিলগালা করে দেয়া হয় চাঁদনি এবং সম্রাট নামে দুই বেকারি, চারজনকে দেয়া হয় কারাদণ্ড। দুটি বেকারিতেই দেখলাম তাদের সরকারি কোনো ধরনের অনুমোদন নেই, লাইসেন্স নেই, বিএসটিআই নেই, ট্রেডমার্ক নেই, স্বাস্থ্য সনদ নেই, পরিবেশ অধিদপ্তরের সনদ নেই। মূলত একেবারেই অবৈধভাবে তারা এই বেকারিতে এখানে পণ্য উৎপাদন করছে। আরেকটি বিষয় হলো যেই পদ্ধতিতে তারা পণ্য উৎপাদন করছে এবং বাজারজাত করছে সেটি একেবারেই অস্বাস্থ্যসম্মত এবং এখানে কোনো ধরনের স্বাস্থ্যবিধি তারা প্রতিপালন করছে না। এ ধরনের খাবার গ্রহণের বিষয়ে আরও বেশি সচেতন হতে হবে সবাইকে, নয়তো যে খাবারে ক্ষুধা মিটবে সেই খাবারই একসময় মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। সংবাদ রিপোর্টে নগর দর্পণ। ময়লা আবর্জনায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাজধানীর নন্দীপাড়া এলাকার রাস্তাঘাট। সবসময় লেগে থাকছে যানজট আর মশার উপদ্রবে সীমাহীন দুর্ভোগে বসবাস করছেন এলাকার মানুষ। একে বিপাকে পড়ছেন এলাকার ব্যবসায়ীরা, আর প্রায়ই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। সাব্বির আহমেদ ও কাজী অন্তর ক্যামেরায় এস এম খুরশেদ আলমের প্রতিবেদন। ময়লা আর যানজটে একাকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 74 নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া এলাকার রাস্তাঘাট। সিটি কর্পোরেশনের নবঘোষিত এই ওয়ার্ডে রাস্তাঘাটের উন্নয়ন হলেও ময়লা আবর্জনা আর অবৈধ সিএনজি স্ট্যান্ডের কারণে নষ্ট হতে চলেছে এর সুনাম।
ময়লার দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ায় নাক ধরে চলাচল করছেন চলাচলকারীরা। মশার উপদ্রব বেড়ে গেছে সর্বত্র। এই যে মশা মাছি লিগে চলা যায় না, এই যে চা খাইতে এলে মরে গানে মশা দিয়ে ওইটার ভিতরে পড়ে গন্ধ, ময়লা আবর্জনা ফালায়, এই জন্য শরীরে অসুবিধা হয়। এই গাড়িগুলা জমা থাকে, আমাদের যাতায়াতের সমস্যা হয় এক, দ্বিতীয়ত যে গন্ধ, এই গন্ধের কারণে অনেক সময় দেখা যায় আমার খালি পেটে আমার বমি আসতে আসতে। রাস্তায় জনচলাচল কমে যাওয়ায় কমে যাচ্ছে বেচা কিনা, তাই লোকসানে চলছে ব্যবসা বাণিজ্য। আমরা আগে 20,000-25,000 টাকা বেচা কিনা করতাম সারাদিনে, মনে করেন এই পর্যন্ত বেশি 1,200 টাকা, তাতে আমাদের বাসা ভাড়া দোকান ভাড়া দিয়ে প্রতি মাসে আমরা ঋণ হয়ে দিতেছি। বেচা কিনা মোটামুটি ভালো ছিল, কিন্তু ময়লা হওয়ার পাশে ময়লা এখানে রাখার পরবর্তীতে জনগণের সেবক ওনারা ঘুমাচ্ছে। আর আমরা কষ্ট করতেছি, তাই সময় মতো কর্মস্থলে যেতে পারছেন না কর্মজীবীরা। স্ট্যান্ড তো এরা নিজেরা বানায় নিছে, এদেরকে নিয়ে তো আর এরা কি করতে পারে না, সরাইতে পারে না। দ্রুত এসব সমস্যার সমাধানের দাবি এলাকাবাসীর। যদি সরকার আলাদা কোনো ব্যবস্থা করে দেয় তাহলে সব থেকে ভালো হয়, কারণ তারা কোথায় যাবে, তাদেরও জায়গার দরকার, আমাদেরও সঠিকভাবে চলার দরকার। সমস্যার সমাধানের আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি। এখন আমাদের যে ময়লার ব্যাপারটা আমাদের ময়লা স্টেশন করতেছি, XTS স্টেশনের জন্য আমাদের টেন্ডার হয়েছে, আমাদের জায়গাও বরাদ্দ হয়েছে, আমরা ওইখানে আমরা অতি শীঘ্রই আমরা এটা ওইখানে ময়লা জন্য স্টেজ করার পরে আমরা ময়লাটা ওইখানে আসতাম। যানজট এবং ময়লা আবর্জনায় চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নন্দীপাড়া এলাকার রাস্তাঘাট। প্রতিনিয়ত যানজট লেগেই থাকায় চলাচলের সমস্যা হচ্ছে এলাকাবাসী, আর তাই এই সমস্যা থেকে পরিত্রাণ চান তারা। দর্শক, এ নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাইটিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাইটিভির সাথে, সঙ্গে থাকব আমি SM খুরশেদ আলম। দেশের সার্বভৌমত্বকে রক্ষায় সেনাবাহিনীকে শুধু আধুনিক সরঞ্জামাদিতে সমৃদ্ধ করলেই হবে না, প্রতিটি সদস্যকে প্রশিক্ষিত করতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, মূল শক্তি পদাতিক বাহিনীকে আধুনিকায়নের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই সাথে নিজেরাই অভ্যন্তরীণভাবে যাতে বিভিন্ন অস্ত্র গোলাবারুদ তৈরি করা যায় সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সকালে সাফার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান এসব মন্তব্য করেন। আমরা নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য অন্যান্য যে সমস্ত যে আমাদের দেশের অভ্যন্তরে যাতে আমরা বিভিন্ন অস্ত্র গোলাবারুদ তৈরি করতে পারি সেই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমাদের মূল শক্তি যেটা পদাতিক বাহিনী, সেটাকে আধুনিকায়ন করার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা করে সেভাবে অগ্রসর হচ্ছি। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে ভারী অস্ত্রের সন্ধানে অভিযান চালাচ্ছে বিজিবি। এ পর্যন্ত 18টি ট্যাঙ্ক, বিধ্বংসী রকেট লঞ্চার শেল উদ্ধার করা হয়েছে। বেলা 11টায় বিজিবির 55 ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন নবী চৌধুরী সাতছড়ি জাতীয় উদ্যানে ব্রিফিং করে এই তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টিম সাতছড়ির গহীন অরণ্যে একটি গুহা থেকে এসব অস্ত্র উদ্ধার করে। অভিযান অব্যাহত রয়েছে, তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এর আগে 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত সাতছড়ি জাতীয় উদ্যানে কয়েক দফা অভিযানে বিপুল পরিমাণ গোলা, রকেট লঞ্চারের শেল এবং বিস্ফোরক উদ্ধার করা হয়। ভুয়া NID, ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট ব্যবহার করে ব্যাংক থেকে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর খিলগাঁও ও রামপুরায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কারও উদ্ধার করা হয়। দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। তিনি বলেন, প্রতারক চক্র সুকৌশলে ফ্ল্যাট কেনার নামে ব্যাংকে ভুয়া কাগজপত্র দাখিল করে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। প্রতারণার সঙ্গে নির্বাচন কমিশনের কিছু অসাধু কর্মচারী জড়িত রয়েছেন বলেও দাবি করেন হাফিজ আক্তার।
এনআইডি সব ডাটা ঠিক রেখে ছবিটা পরিবর্তন করে নেয়, তাদের নিজস্ব লোকের ছবি এটার মধ্যে ইনসার্ট করে, এবং ব্যাংকে যখন তাদেরকে লোন দেয় তখন সমস্ত কাগজপত্র তার ভুয়া একটি টিন করে টিন সার্টিফিকেট নেয়, ভুয়া একটা ট্রেড লাইসেন্স নেয়, এগুলি সব যাচাই করার পরই ব্যাংক যখন স্যাটিসফাই হয় সার্ভারে চেয়ে যে এনআইডিটি সে ব্যক্তির ক্রেতা বা বিক্রেতা, তখন তাকে লোন পাস করিয়ে দেয় এবং তাকে পে অর্ডারের মাধ্যমে টাকা দেয়। টাকা দেওয়ার পরপরই এই প্রতারক চক্রটি হাওয়া হয়ে যায়। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিতে চাই আরও একবার। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে পরিবারের আবেদন, সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাইকোর্টে কার্টুনিস্ট কিশোরের জামিন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান জাফরুল্লাহ চৌধুরী, আইনের দোষ দেখছেন না তথ্যমন্ত্রী। সুবর্ণ জয়ন্তী পালনের নামে রসিকতা করছে বিএনপি বললেন কাদের, ইশতেহারের একটিও বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ, দাবি পক্ষদের। সফলভাবে করোনা টিকাদান কর্মসূচি চলছে বললেন স্বাস্থ্যমন্ত্রী, 40 বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টি বিবেচনাধীন। মিয়ানমারে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর ফেরগুলি নিহত নয়, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে আরও 2 অভিযোগ দায়ের। এবং নিউজিল্যান্ডে তৃতীয় দফায় করোনা নেগেটিভ বাংলাদেশ দল, মিলেছে জিম করার সুযোগ, কাল থেকে ভাগ হয়ে অনুশীলন শুরু। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9:30 মিনিটে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, মেহেদী হাসান খান, আল্লাহ হাফেজ।